এদিকে জামায়াতের ডাকা দুই দিনের হরতালে শুরুর আগেই ঢাকা চট্টগ্রাম রেলপথে ব্যারিকেড দিয়েছিল হরতাল সমর্থনকারীরা। তিন ঘন্টা বন্ধ থাকার পর সকালে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। রেলওয়ে সূত্র জানায়, ভোর 5টায় ফেনীর রাস্তায় খিল এলাকায় রেলপথের উপর বালুর রাস্তা ও স্লিপার ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও ঢাকা মেল আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্মীরা ব্যারিকেড অপসারণের পর সকাল 8টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল 7টার দিকে শহরের শান্তি কোম্পানি মোড় এলাকাসহ বিভিন্ন রাস্তায় চোরাগোপ্তা হামলা করে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় হরতাল সমর্থনকারীরা।